হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা 2 BHK প্রপার্টি দেখাবো, যেটা রয়েছে বসপুকুর শীতলা মন্দির থেকে মাত্র 2 মিনিট। আর এটা রয়েছে 702 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোরে রয়েছে প্রপার্টিটা। পুরো সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা একদম আশেপাশে দেখতে পাচ্ছেন, এখানে মেন রোড রয়েছে, মেন রোডের ওপরে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রোডের ওপরে এই প্রপার্টি রয়েছে। তো ভিউয়ার্স, এটা হলো সেই বিল্ডিং, যে বিল্ডিংটা আমরা বাইরে থেকে দেখলাম, আর এটা রয়েছে সেকেন্ড ফ্লোরে। আর খুবই স্পেসফুল এটা আছে প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি। আর এই ফ্লোরে মানে প্রতিটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে, ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রপার্টি রয়েছে। আর আজকে আমরা যে প্রপার্টিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা নিয়ে কথা বলবো। আর সামনে দেখতে পাচ্ছেন একটা লাইটের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমরা যদি এন্ট্রি করি তাহলে প্রথমেই পেয়ে যাচ্ছি আমরা ডাইনিং প্লাস হল রুম। এটা হচ্ছে আমাদের সেই হল প্লাস ডাইনিং। আমরা যদি দরজাটা বন্ধ করি, পুরো স্পেসটা আমি একটু ভালো করে দেখিয়ে নিই আপনাদেরকে, এই হলো আমাদের পুরো স্পেস। এক এক করে বলি, এটা হচ্ছে আমাদের হল রুম, হলের জায়গা। আমি হলটা একটু ভালো করে দেখিনি, এই হলো আমাদের হল। খুব সুন্দর করে দেয়ালে কাজ করার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হল রুম, আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাইনিং। এবার আমরা ফার্স্ট যদি আমরা এন্ট্রি করার পরে আমরা দেখব আমাদের ডান দিকে একটা বেডরুম পাবো। এই বেডরুমের সাইজ নিয়ে আমরা বলছি, আগে আমরা বেডরুমটা দেখে নিই। খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে, দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে একটা প্রপার্টি ফ্ল্যাট। খুব সুন্দর করে এখানে ডিজাইন করা রয়েছে, নিচে মার্বেলিংটায় কাজ করা রয়েছে। টাইলস তো বসানো হয়নি, জানেন তো টাইলসে অনেক সমস্যা হতে পারে, ওই জন্য মার্বেল বসানো রয়েছে। আর এটা সাইজ আমরা বলে দিই, এটা সাইজ হচ্ছে 11x10। আর এটা এন্ট্রি, যদি আমরা এন্ট্রি বলি, এন্ট্রিটা হচ্ছে সাউথের দিকে পড়ে। আর আর আমরা যদি এন্ট্রি করি তাহলে দেখতে পাচ্ছি ওদিকে একটা জানালা রয়েছে, উইন্ডো রয়েছে, যেটা বক্স উইন্ডো বলা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এসির একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর সেই সঙ্গে এটা সাইজ আরও একবার বলে দিই, এটা সাইজ তবে আরেকবার দেখি নেওয়াই ভালো হবে। খুব সুন্দর দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা বেডরুম। আর যার সাইজ আমরা বলে দিয়েছি, আরও একবার আপনাদের বলে দিচ্ছি, 10x11। আর উপরে দেখুন সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, কারুকার্য করা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে বেডের এখানে সুইচ করে দেওয়া রয়েছে। আমরা নেক্সট বেডরুমের দিকে এগিয়ে যাই। নেক্সট আমরা নেক্সট আমরা এই যে জায়গাটা, যেটা স্পেসটার কথা বলছি, এটা হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে একটা দেখতে পাচ্ছেন জানালা রয়েছে, উইন্ডো রয়েছে, আর যেটা বক্স করে দেওয়া রয়েছে। আর এখানে কিছু পয়েন্ট করে দেওয়া রয়েছে, পাশে দেখতে পাচ্ছেন একটা বেসিনে পয়েন্ট করে দেওয়া রয়েছে, এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে। আর উপরে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লফটের জায়গা রয়েছে, আপনারা ওখানে ইউজ করতে পারেন। আর এই যে উইন্ডোটা রয়েছে এটা আপনার ইস্টের দিকে পড়ছে, দেখতে পাচ্ছেন। আর এটা সাইজটা বলে দিই, 8x8, একটু দূর থেকে দেখে নিই, এটা হচ্ছে 8x8। আর এর ঠিক বাম সাইডে রয়েছে আমাদের একটাই বাথরুম রয়েছে, এখানে টয়লেট বাথরুম। তো এটা আমি একটু দেখিয়ে নেবো আপনাদের। আর আমি যদি এন্ট্রি করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা বাথরুম বা একটা টয়লেট, সমস্ত যে যে জিনিসগুলো থাকা দরকার আছে সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড করে দেওয়া রয়েছে। এবারে আমরা নেক্সট যাবো, নেক্সট বেডরুমের দিকে। এটা হলো আমাদের কমন টয়লেট বা বাথরুম। আর এর পাশেই রয়েছে আমাদের, দেখুন বাম দিকে রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা আমি এন্ট্রি করার আগে দেখিনি,
ভালো করে, খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ওপরের দেয়ালের দিকে খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। আর এটা সাইজ আমরা পরে বলছি, আগে আমরা একটু ভালো করে দেখে নিই। আমি যদি এন্ট্রি করি দুটো উইন্ডো পেয়ে যাব, এদিকে একটা আছে আর এদিকে একটা রয়েছে। আগে সাইজ বলে দিই, 10x11, 11x10। এদিকে যে উইন্ডোটা আছে এটা ইস্টের দিকে পড়বে আপনার, আর এদিকে একটা আপনার উইন্ডো রয়েছে যেটা আপনার পড়বে নর্থের দিকে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এর সঙ্গে আপনারা একটা পেয়ে যাবেন ব্যালকনি। আর ব্যালকনির ওপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড় দেখতে পাচ্ছেন লফটের জায়গা রয়েছে। আর এই ব্যালকনিটার সাইজ হয়ে যাবে আপনার 3x8। আর ব্যালকনির লোকেশন যেদিকে ফেস করে আছে সেটা হচ্ছে নর্থের দিকে। আর আমরা একটু দেখি নিই, পাশে মেন রোড রয়েছে, কোনো অসুবিধা হবে না। বাইরে থেকে আমরা প্রপার্টিটা এর আগেও দেখেছি, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। প্রাইস নিয়ে খুবই রিভিল করা হবে খুব তাড়াতাড়ি। আর এটা দেখতে পাচ্ছ দেয়ালের ওপর খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। ইভেন আপনারা উপরের দিকে তাকালে দেখতে পাচ্ছেন, স্লাইড দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। নেক্সট আমরা যাব কিচেনের দিকে। এই হলো আমাদের মাস্টার বেডরুম, যেখানে আমাদের এসি পয়েন্টও ছিল। আমি একটু আরেকবার দেখে নিই এসি পয়েন্টটা কোথায় আছে। এই হলো এসি পয়েন্ট। তো এবার আমরা কিচেনের দিকে এগিয়ে যাই। এই হলো আমাদের কিচেন, একদম পাশে কিচেন রয়েছে। তবে এটা সেপারেট কিচেন, আর আমরা প্রায় আমরা সেপারেট কিচেন খুঁজে বেড়াই কোন ফ্ল্যাটে সেপারেট কিচেন আছে। আমাদের কাছে রিকোয়ারমেন্টও আসে এইরকম। আর আমরা এটা এন্ট্রি করব নর্থের দিকে, মানে কিচেনটা নর্থের সাইডে এন্ট্রি হবে। আর খুব সুন্দরভাবে কিচেনটা এল সাইজে করা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সিঙ্কের ব্যবহার, এখানে একটা সিঙ্কের জায়গা রয়েছে, একটা উইন্ডো আছে দেখতে পাচ্ছেন এই সাইডে। আর এখানেও দেখতে পাচ্ছেন একটা লফটের জায়গা এরিয়া, আর এটা এল সাইজ, সাইজ দেখেন পুরো একদম এল টাইপের। আর যা সাইজ হবে আপনার 9x8। আর দেখতে পাচ্ছেন এখানে একটা চিমনি জায়গা রয়েছে, চিমনি। আর আপনারা এই সাইডে আপনাদের একটা পয়েন্ট পেয়ে যাবেন যেখানে আপনি ফ্রিজ বা এই ধরনের কিছু রাখতে পারেন। এই হলো আমাদের টোটাল প্রপার্টি, যেটা 702 স্কোয়ার ফিট আছে, আর যার প্রাইস হবে আমরা একটু পরে রিভিল করছি। তো ভিউয়ার্স, এটাই হলো আমাদের প্রপার্টি, পুরো আরেকবার দেখিয়ে নিয়েছি, পুরো আরেকবার দেখিয়ে দিচ্ছি দরকার হলে। আর যার প্রাইস খুবই কম আছে, 35। আপনার 35 মানে বুঝতে পারছেন এই এলাকায় কসবার মতো জায়গা, কসবার এলাকার কাছাকাছি এটা, পোষপুকুর আর শীতলা মন্দির থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে, 1-1.5 মিনিট সময় লাগবে। আর যার প্রাইস 35, আর সুপার বিল্ট এরিয়া হবে 702 স্কোয়ার ফিট। যদি প্রপার্টিটা আপনাদের পছন্দ লেগে থাকে ভিউয়ার্স, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর স্লাইড নেগোশিয়েবল হবে, আর মোটামুটি যা কিছু জানার আছে আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বার থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।